কেমন করে আমরা পবিত্র রমজানে আল্লাহকে খুশি করব যুব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যখনই সে তওবা করবে ঈমান আনবে নেক আমল করবে জীবনে অনেক গুনাহ হয়েছে তার দ্বারা ব্যবসা করতে যায় সুদের ব্যবসা করেছে দুনিয়াদারি করতে যায় মানুষের সাথে খারাপ আচরণ করেছে মুরব্বিদের সাথে বেয়াদবি করেছে বাপ মার দিলে কষ্ট দিয়েছে এমনি ভাবে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে কত অন্যায় কত অপরাধ আমাদের দ্বারা হয়ে যায় রে যুবক আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তোমাকে আশার বাণী আল্লাহ শুনাইতেছে বান্দা তুমি যদি বলো আল্লাহ ভুল করেছি আর জীবনে অন্যায় করব না আর জীবনে হারাম ব্যবসা করব না আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দেব না ও মালিক তোমার হক যা নষ্ট করেছি কাজা করার চেষ্টা করব মানুষের হক যা নষ্ট করেছি ফিরাইয়া দিব এই বইলে তুমি যখন দিলে দিলে নিয়ত করে তওবা করবা তোমার এই তওবার কথাটা কেউ শুনল না ইমাম সাহেবের হাত ধইরো এই কথা বলতে হলো না চেয়ারম্যানের কাছে যাইও তোমার তওবা করতে হবে না এমপির কাছে যাইও নিজের গুনার কথা ইয়াদ করাইতে হবে না আর শরীয়তের বিধান হলো গুনাহ কাউকে বলতে নাই গুনার কথা তুমি তোমার বন্ধুকেও বলবা না গুনার কথা নিজের আপন স্ত্রীকেও তুমি বলবা না এ যুবক অনেক সময় বন্ধু হাসির ছলে তুমি অনেক বন্ধুকে নিজের গুনার কথা বলে ফেলো রে কিয়ামতের ময়দানে এই বন্ধু তোমাকে আল্লাহর দরবারে আটকায় দিবে বলবে আল্লাহ তুমি তাকে কেমন করে জান্নাতে দিতেছো হয়তো আল্লাহ তোমাকে কোন একটা উসিলায় মাফ করে জান্নাতে দিতে চাইবে কিন্তু দুনিয়াতে তুমি যার কাছে গুনার কথা বলেছো সে বলবে মালিক করে তুমি কেমন করে জান্নাতে দেও আমি তো জানি সে অমুক গুনাহ করেছে এই গুনার কথা সে আমার কাছে স্বীকার করেছে আল্লাহ পাক তখন বলবে বান্দারে আমি তোর গুনাহ নিজে গোপন রাখতে পারলাম কিন্তু তুই তোর গুনাহটা গোপন রাখতে পারলি না এজন্য গুনাহ শুধু আল্লাহকে শোনাবো মসজিদের ইমাম সাহেবের কাছেও গুনার কথা বলতে নাই না না তওবা করতে তুমি কারো কাছে যাওয়া লাগে না এই মাহফিলে বসে আছো যুবক এক কোনার ভিতরে দিলটা তোমার নরম হয়ে এসেছে কারণ তুমি দেখতেছো ডান দিকে তাকায়া তোমার বন্ধু আজকে কবরে শুয়ে আছে বাম দিকে তাকাইলে দেখবা খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে সামনের দিকে একটু চোখ মুইজা যদি তাকাও দেখবা তোমার লেখাপড়ার সাথে কবরে শায়িত চুলদারে এখনো পাকে নাই কত আশা ছিল জীবনে তার কিন্তু আশা পূরণ হয় নাই এতটুকু কথা তোমার দিলে আসার পর যখন তুমি মাহফিলের কোনায় বসে বলবা মালি ও মালি জানি না আমার আর কয়েদিন হায়াত আছে এই রাতটাই জীবনের শেষ রাত কিনা এই আগত রমজান আমার জীবনের শেষ রমজান কিনা জানি না গত রমজানে এমন কত মায়ার মানুষ কত আপন জন কত প্রিয়জন দুনিয়ায় ছিল আজকে তারা দুনিয়াতে নাই জানি না গো মালিক এই রমজানের পরে আমার হায়াত আর কয়দিন বাকি আল্লাহ খাটি দিলে তওবা করলাম জীবনে যা রোজা সারছি আর সারব না একটা রোজা আমি সারব না গো আল্লাহ আর যা গুনাহ করেছি করম না তোমার এই কথাগুলো কেউ শুনল না কেউ জানল না দিলে দিলে তুমি বলছো যুবক ও আল্লাহর গোলাম তুমি দিলে দিলে শুধু বলছো কেউ শুনে নাই কেউ জানে নাই জানছেন শুধু আল্লাহ মালিক এই আয়াতের ভিতরে সাফ সাফ জানায় দিতেছেন ও বান্দা তোমার এই তওবার উপরে আমি আল্লাহ এত খুশি হলাম তোমার পিছনের জীবনের যত গুনাহ হয়েছিল সবগুনি গুনাহ শুধু আমি মুছে দিয়েছি তা না
এই গুনাহগুলোকে মুসার পর যতটুকু জায়গা খালি তাকে আমল নামায় এই খালি জায়গাটা আবার নেকি দিয়া ভরপুর করে দে একটু জোরে আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক কি বুঝাইলেন আল্লাহ পাক বললেন তওবাকারী তওবা করার আগে সে যত বড় গুনাহগার হয় তওবা করার পরে সে তত বড় নেককার হয়ে যায় কারণ যতগুলি গুনাহ আছে যেই পরিমাণ গুনাহ আছে এই পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয় আরেকটু আওয়াজ দিয়ে কন্না সুবহানাল্লাহ আরেকটু ধরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এজন্য দেখেছি যত বড় ডাকাত নিজামউদ্দিন আউলিয়া কত বড় ডাকাত যত বড় ডাকাত তওবা করার পর হয়ে যায় তত বড় আল্লাহর বলি কারণ কি কারণ হলো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলতেছে ও বান্দা তোমার তওবা আমার কাছে এত ভালো এত ভালো তোমার তওবা আমার কাছে এত প্রিয় এত প্রিয় তওবার কারণে আমি তো তোমার গুনাহকে নেকি বানায় দেই অতএব গুনাহ যদি বেশি হয় নেকিও বেশি হয়ে যায় গুনাহ যদি বেশি হয় নেকিও বেশি হয়ে যায় আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ব্যবসা করার সুযোগ দিয়েছেন রে যুবক বাজারে তুমি ব্যবসা করো ব্যবসা করা নবীর সুন্নাত ব্যবসা করা সকল নবীদের সুন্নাত আল্লাহর নবী রহমতের নবী বলেন সততার সাথে যে ব্যবসা করে কিয়ামতের ময়দানে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে যদি সে মাপে কম না দেয় ওজনে কম না দেয় মিথ্যা কথা না বলে ভালোটারে ভালো কইয়া বিক্রি করে খারাপটারে খারাপ কইয়া বিক্রি করে কখনো সে খারাপটারে ভালো কইয়া বিক্রি করে না 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 আমি আপনাকে বলি না আপনি বলেন দাম কত কেউ যদি আপনারে জিজ্ঞেস করে মিয়া জিনিসটার দাম কত আপনি বলবেন দাম কত সেটা বিষয় না ভাই আমার এত টাকা হলে লাভ হয় আপনি যদি দাম বলেনি তবে যেই দামে কিনছেন এই দামটাই বলবেন মিথ্যা কথা কইয়া দাম বেশি তারে শোনাইয়া বেশি লাভ নেবেন না দাম আপনাকে বলতে কাস্টমারকে দাম শোনাইতে এটা শরীয়তে আপনারে বাধ্য করে না আপনি যদি না বলেন না আমি কত দিয়ে কিনছি বলবো না তবে আমার এত টাকা বেচলে আমার লাভ হয় 100% আপনি হালাল ঠিক না কিন্তু যদি দাম বলেন যুবক ও আমার ব্যবসায়ী ভাই দাম যদি বলো তাহলে তোমাকে একরের দামটাই শুনাইতে হবে মিথ্যার আশ্রয় নিবা না এতটুকু হিম্মত কইরা যদি তুমি ব্যবসা করো যুবক আজান হলে পরে তোমার শাটার বন্ধ আজান হলে পরে শাটার বন্ধ আল্লাহর ঘর মসজিদে যায় নামাজে দাঁড়াইছো ফজর থেকে জোহর পর্যন্ত যতটুকু সময় তুমি ব্যবসা করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি ফেরেশতারা শুন আমার বান্দা আজান হওয়া মাত্রই দেখো মসজিদে চলে গেছে অথচ তার হাতে কাম ছিল হাতের কাম বাদ দিয়া দিলের ভিতরে আমি আল্লাহ থাকার কারণে মসজিদে চলে গেছে ফজর থেকে জোহর পর্যন্ত যতক্ষণ সে ব্যবসা করেছে এই পুরো টাইমটাকে তোমরা তসবিহ জপার ভিতরে শামিল করে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে তসবিহ জপলে পরে যেই পরিমাণ সওয়াব আমার বান্দার আমল নামায় হইত রে এতটুকু সওয়াব তার আমল নামায় উঠায় দাও অতএব একজন ব্যবসায়ী ভাই ব্যবসা করে আল্লাহর ওলি হতে পারে একজন ব্যবসায়ী খুব সহজে আল্লাহর ওলি হতে পারে কারণ ব্যবসা করা নবীর সুন্নত ব্যবসার ভিতরে আল্লাহ পাক 60 ভাগ রিজিক আল্লাহ রেখে দিয়েছে কয় ভাগ রিজিক জোরে বলেন কয় ভাগ বাকি 40 ভাগ হলো আর যত সেক্টর আছে টাকা কামাই করার সব সেক্টরে আল্লাহ রাখছে 40 ভাগ আর 60 ভাগ রিজিক নবী বলেন আল্লাহ রাখছে হালাল ব্যবসার ভিতরে কচকচি টাকা আবার তোমার ক্ষমতা শক্তিও আছে কচকচি টাকাও আছে এই দুইটা জিনিস যার হয় সে কিন্তু হারাম ব্যবসার দিকে চলে যাওয়ার চিন্তা করে সুদের ব্যবসার দিকে যাওয়ার চিন্তা করে সুদের ব্যবসা সমাজে চলে নি না চলে না একটু জোরে বলেন চলে নি না চলে না না রে ভাই এটা কিন্তু ব্যবসা না এটা বহুত বড় হারাম সুদ খাওয়া হারাম আল্লাহর নবী রহমতের নবী বলেন সুদখোরকে
لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه أو كما قال النبي عليه السلام نبي جي بولين جي شد خائے جي شد تکنے جي شد شکی ہوئے جي شد لندن لکھے এই চার দলকে নবী বলেছেন এরা সুদখোর চার দলকে নবী সুদখোর বলেছেন যে সুদে শুধু টাকা লাগায় সে শুধু সুদখোর নয় যে সুদে টাকা আনতে যায় হেও সুদখোর কষ্ট পাইতেছেন আপনারা কিছু কথা বলা দরকার আছে নি না নাই আমার বয়ান সামনে রয়ে গেছে এই কথাগুলো প্রাসঙ্গিক বলতেছি যে সুদে টাকা লাগায় সে যেমন সুদখোর সে যে সুদে টাকা আনতে যায় বলবেন হুজুর করব কি কেউ তো আমারে করজ দেয় না আমার তো বিপদ থেকে উদ্ধার হতে হবে কেউ তো আমাকে ধার দেয় না এজন্য আমি সুদকুরির কাছে গেলাম না রে ভাই আপনাকে এতটুকু অনুমতি ইসলাম দেয় না আমি হুজুর দিব কি করতে আমি দিব কি করতে আমার নবী তোমাকে দেয় না ইসলাম তোমারে এতটুকু অনুমতি দেয় না এতটুকু অনুমতি দেয় না আমাদের সমাজে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে এটারও কারণ আছে সুদের ব্যবসা গরম হইছে করজ বন্ধ করার কারণে কারণ হইল সমাজের কিছু মানুষ করজ নেওয়ার পরে করজ টাকা আর ফেরত দিতে চায় না ঠিক হ্যাঁ করজ নেওয়ার পরে মনে করে এটা আর দিতে হয় না ইয়ে জিকির খোদা দিল মে সদা রাখনে দিয়া কর اور نقش خدا دل میں جمع رکھنے دیا کر کیا جانے حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت در قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی ہے क्या दिल शिकानी है अल्लाह पाक के दरबारे हजार कोटि शुक्र जे मालिक আমাকে আপনাকে এত সুন্দর একটি জান্নাতি বাগানে সুন্দর একটি পরিবেশে আসার বসার আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই সুযোগটুকু তৈরি করে দিয়েছেন কে আল্লাহ আমি আপনি নিজের ইচ্ছায় এসেছি না আল্লাহ আমাদেরকে আনছেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আওয়াজ দি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন বিশ্ব পরিস্থিতি ভালো নয় পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে কম বেশি আমরা যারা খবর রাখি তারা জানি পৃথিবী দুই ভাগে ভাগ এক দল হলো শয়তানের দল যারা ইসরায়েলের পক্ষ নিছে আর আরেক দল হলো আল্লাহর দল যারা ফিলিস্তিনের পক্ষ নিছে প্যারে হাজিরিন আজকে হলো ইসরায়েলের পক্ষে যারা তারা জালেম জালেমের পক্ষ নিছে আর মজলুম ফিলিস্তিনের মুসলমানের পক্ষ যারা নিল তারা মজলুমের পক্ষে নিল আল্লাহ জালেমের সাথে নাই আল্লাহ মজলুমের সাথে ঠিক কি না প্যারে হাজিরিন হতে পারে আমাদের শক্তি কম সংখ্যা কম অস্ত্র কম কিন্তু আমাদের একটা মাত্র ভরসা আছে একটা পাওয়ার আছে সেই পাওয়ার হলো আল্লাহ আমাদের সাথে আল্লাহ ওদের সাথে নাই ঠিক কি না আল্লাহ নিজে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আমি ঈমান ওয়ালাদের বন্ধু সুবহানাল্লাহ বলে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন ও ঈমানদাররা শুনো ও ঈমান ওয়ালারা শুনো আমি আল্লাহ তোমাদের বন্ধু আমি আল্লাহ তোমাদের বন্ধু তাহলে বেঈমানের বন্ধু নাই বেঈমানের বন্ধু শয়তান আর ঈমানদারের বন্ধু আল্লাহ ঠিক কি না অতএব আমাদের কোনো ভয় নাই আমাদের সৈন্য কম অস্ত্র কম পাওয়ার কম তবুও ভয় নাই
ভয় নাই যার সাথে আল্লাহ থাকে তার কোনো ভয় থাকে না ঠিক কি না ভাই আরে হাজিরিনের জন্য সবাইকে সজাগ হতে হবে ঈমানটাকে মজবুত করতে হবে এসে গেছে আমাদের আল্লাহকে খুশি করার আল্লাহকে রাজি করার মাস পবিত্র রমজান মাস আমাদের কাছে চলে এসেছে চুকের পানি ঝরায়া আল্লাহর কাছে কান্দো আল্লাহর কাছে কান্দো ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমাদের কিছু করার নাই আমরা তাদের পাশে যে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারবো না আমরা শুধু শিশুদের কান্নার আওয়াজ শুনতেছি আমরা 12,000 শিশু খুন হয়েছে সেই সংবাদ পাচ্ছি আমরা শুধু দেখছি গাজার জমিন মুসলমানের রক্তে লাল হচ্ছে আমরা শুধু দেখছি লোহিত সাগরের পানি গাজার মুসলমানের রক্তে লাল হচ্ছে কিন্তু আমাদের কিছুই করার নাই শুধু চুকের পানি ধরানো ব্যতীত আমাদের দিল কাঁদে আমাদের অন্তর কাঁদে কারণ কোন মুসলমান আরেক মুসলমানের কষ্ট দেখার পরে যদি তার কলিজায় কষ্ট না লাগে সে মুসলমান হতে পারে না নবী বলে চাল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু পৃথিবীর সমস্ত মুসলমান তোমরা একটা দেহ আমার নবী বলেছেন একটা দেহ দেহের কোথাও যদি আঘাত লাগে সারা দেহ এই আঘাত অনুভব করে আল্লাহ নবী বলেন পৃথিবীর কোন এক প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয় তোমরা মনে করবা গোটা বিশ্ব মুসলমান আক্রান্ত হয়েছে তাহলে আমার নবীর হাদিসের ভাষায় বোঝা যায় গাজার শিশুরা রক্ত ঝরে না আমার শিশুরা রক্ত ঝরে গাজার 12,000 শিশু খুন হয়েছে না বরং আমাদের শিশুগুলা খুন হয়েছে আজ ইসরায়েলের কারাগারে আমার মুসলিম বোনের আর্তচিৎকার এটা গাজার নারী নয় সে আমার মুসলিম বোন আওয়াজ দিয়া বলেন ঠিক কি না এতটুকু অনুভূতি যদি তোমার অন্তরে জাগ্রত না হয় যুবক তুমি যদি এখনো এতটুকু দরদ তোমার অন্তরে পয়দা না হয় হাশরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাইতে পারবো না আমার রসুলের সামনে মুখ দেখানো যাবে না আজকে মুখ দেখাতে পারবে না আরবের নেতাগুলি আজকে মুখ দেখাতে পারবে না সৌদির বাদশাহ আজকে মুখ দেখাতে পারবে না আমার নবীর সামনে জর্দানের বাদশাহ মিশরের প্রেসিডেন্ট তাদের শক্তি ছিল সামর্থ্য ছিল তারা অস্ত্র দিয়া সৈন্য দিয়া মজলুম মুসলমানের পাশে দাঁড়াইতে পারত সৌদির বাদশাহ সালমান একটা হুঙ্কার যদি দেয় ইসরায়েল তুই এখন যুদ্ধ বন্ধ কর ইসরায়েলের বাপেরও ক্ষমতা নাই যুদ্ধ করা কিন্তু আমরা দেখি তাদের মুখ খুলে না তারা এখনো নাক ডাকায় ঘুমায় তারা এখনো কিছুই যেন বুঝে না তৈরি থাকো জবাব দেওয়ার জন্য আমার নবীর সামনে আমার তো দিল বলে বাংলাদেশ যদি গাজার গাজা যদি বাংলাদেশের বর্ডার হতো যদি ফিলিস্তিন বাংলাদেশের বর্ডার হতো আমার দিল বলে বাংলাদেশের একটা যুবক ঘরে বসা থাকত না প্রত্যেকে জিহাদে শরীক হয়ে যেত ইসলামের ইতিহাসের যতগুলা বিপ্লব ঘটেছে প্রতিটা বিপ্লবের সামনে ছিল মুসলিম যুবক ঠিক কি না মুসলিম যুবক আজ একজন সালাউদ্দিন আইয়ুবীর দরকার আর আরেকজন সালাউদ্দিন আইয়ুবীর দরকার আমার ভাইয়েরা বন্ধুরা সময় এসেছে জাগার আর আর ভুক বিলাসিতার আর টাইম নাই ঘুমাইতে ঘুমাইতে দেখবা দুনিয়ার হায়াত শেষ ঠিক কি না ওরা দাজ্জালের অপেক্ষায় আছে ইহুদিরা দাজ্জালের অপেক্ষায় আমরা বলি তোরা দাজ্জালের অপেক্ষায় আমরা ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ দাজ্জাল ইমাম মাহদির সাথে পারবে না ঠিক কিনা ধরে বলেন যত শক্তি নিয়েই তোমরা ময়দানে থাকো পারবা না কারণ তোদের সাথে আল্লাহ নাই আল্লাহ আমাদের সাথে নবী বলেছেন যার ঈমান নাই সে মুর্দা আর যাদের ঈমান আছে তারা জিন্দা অতএব আমার নবীর হাদিসের ভাষায় তুমি সুপার পাওয়ার আমেরিকা হতে পারো নবীর ভাষায় তুমি মুর্দা আর আমরা মুসলমান জিন্দা মুর্দা যত কুটি হোক কোনো অসুবিধা নাই একজন জিন্দার জন্য যথেষ্ট ঠিক কিনা জোরে বলেন পশ্চিমা দে চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার দুই হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া যুবক বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি এ যুবক ইমাম মাহদির সৈনিক আসেনি
একটু জোরে বলো আল্লাহু আকবার হয় নাই আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না আল্লাহ আমাদেরকে শাহাদাতের মরণ দান করো সবাই আওয়াজ দিয়া বলে না আমি আল্লাহ রাস্তায় যে শহীদ হয় সে সফল হয়ে যায় সে আল্লাহর জান্নাতের মেহমান বাইপাস রাস্তায় সংক্ষেপে হয়ে যায় সংক্ষেপে বাইপাস রোডে জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ আল জিহাদু মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ নবী বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা সোজা রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হলে তোমাকে জায়গায় জায়গায় চেকপোস্টে আটকানো হবে ফেরেশতা নামক পুলিশ তোমাকে বলবে নামাজের কাগজ দেখাও রোজার কাগজ দেখাও হজের কাগজ দেখাও এভাবে কাগজ দেখায়া দেখায়া তোমাকে বিশ্ব রোড দিয়ে জান্নাতে যেতে হবে কিন্তু আমার রাসূল বলেছেন একটা রাস্তা আছে জান্নাতে যাওয়ার যেই রাস্তা দিয়ে গেলে পুলিশে পায় না সুবহানাল্লাহ জোরে কর আরে কো জোরে বলেন পুলিশে পায় না পুলিশে পায় না পুলিশের চোখ ফাঁকি দিয়া জান্নাতে যাওয়া যায় চলে যাবে সে জান্নাতে কে সে সে হলো শহীদ যে আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কেমনে আইছো বলে শর্ট রাস্তায় আইছি তাহলে তো হিসাব দিলা না নামাজের হিসাব দাও আমি আল্লাহরে বুঝাও বলবে আল্লাহ কে নামাজের হিসাব নামাজ আর রোজার হিসাব কি আবার আমার কাছে চাও তুমি আমি তো তোমার জন্য আমার জীবনই দিয়ে দিছি আমি তো আমার জানতেই তোমার জন্য দিয়ে দিছি কে নামাজের হিসাব কিসের রোজার হিসাব আল্লাহ পাক তখন বলবে দলিল কি প্রমাণ কি তুমি আমার জন্য তোমার জান দিয়ে দিছো তখন শহীদ তার শরীরের রক্ত আর শরীরের রক্ত আল্লাহর সামনে সাক্ষী হিসাবে পেশ করবে এজন্য আল্লাহ নবী বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে গোসল দিও না গোসল দিতে হয় না রক্ত মাখা দেহ নিয়েই তাকে দাফন করো হাশরের মাঠে সে আল্লাহর সামনে উপস্থিত হবে শহীদের শরীরে রক্ত লাগানো থাকবে বলবে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছি এর সাক্ষী হলো আমার জামায় রক্ত আমার শরীরে রক্ত জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়া এসেছি একদিন যাব একদিন কেউ চিরকাল থাকতে পারবে না কেউ কারো বরণ হবে বিছানায় আর কারো মরণ হবে আল্লাহর রাস্তায় শাহাদতের মর্যাদায় প্যার হাজিরিন এজন্য আমার নবী বলেছেন জিহাদের তামান্না যার দিলের ভিতরে থাকবে না সে মুনাফিক হয়ে মরবে আমরা মুনাফিকে মরণ চাই না যারা জিহাদকে সন্ত্রাস বলে ওরা বুঝে না ওরা সন্ত্রাস আর জিহাদ চিনে না জানে না সন্ত্রাস দমনের জন্য জিহাদ সন্ত্রাস হলো নাপাক জিহাদ হলো পাক সন্ত্রাস হলো অপবিত্র জিহাদ হলো পবিত্র আজকে ফিলিস্তিনে যে জুলুম চলছে এই জুলুমের মোকাবেলায় হলো জিহাদ ফিলিস্তিনে সন্ত্রাস চলছে সন্ত্রাসের মোকাবেলায় হলো জিহাদ ফিলিস্তিনে ইসরাইল ইসরাইল তার নাপাক চিন্তাধারা চালাচ্ছে আর ফিলিস্তিনের গাজার মুসলমান যারা আজকে জিহাদে শরীক হয়েছে তারা পবিত্র জিহাদে শরীক হয়েছে ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন এজন্য সাবধান জিহাদ আর সন্ত্রাসকে কখনো কেউ এক মনে করবেন না যত বড় নামাজি আপনি হোক না কেন আপনার আপনার কপালে যত বড় নামাজের সেজদার দাগ থাক না কেন যদি আপনি জিহাদকে খারাপ মনে করেন আমার নবী যে নবী জীবনে মিথ্যা বলেন নাই এই নবী বলেছেন আপনি মুনাফিক হয়ে মরবেন আমি বলি আপনি জিহাদ বুঝেন জিহাদ জানেন না বুঝ্জা দূরে থেকে জিহাদকে সন্ত্রাস বইলা মুনাফিকের খাতায় নাম লেখাবেন না প্যারে হাজিরিন ওই দিনও দেখলাম গাজার মুসলমান বৃষ্টির মতো আকাশ থেকে বোমা নিক্ষেপ করে করে প্রায় 90 এর উপরে 95% বাড়িঘর ওরা মাটির সাথে মিশিয়ে দিছে বলেন আমাদের সাধারণ মুসলমান ভাই বোনের কি দোষ 12,000 শিশু খুন হয়েছে বলেন শিশুদের কি অপরাধ শিশুরা জানে দুনিয়াতে দুশ্মনকে শিশুরা শুধু জানে সবাই আপন শিশু হত্যা করা আন্তর্জাতিক আইন অপরাধ কিন্তু বর্বর ইহুদিরা তারা আন্তর্জাতিক আইন বলতে কিছু মানে না জাতিসংঘ মানে না আন্তর্জাতিক আদালতের বিচারের রায় মানে না সব কিছুকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা এত বড় সন্ত্রাস এত বড় জুলুম গাজায় চালাচ্ছে কয় রাফায় যাও গেলে পরে ওখানে নিরাপদ থাকবা কত মা শিশু সন্তান নিয়া এমন কোন একটা ফ্যামিলি নেই যেই ফ্যামিলিতে 5 জন 6 জন 3 জন
এক যোদ্ধা হলো কেউ শহীদ হয় নাই হয়তো কোন রকম একটা বাচ্চাকে নিয়ে মা বেঁচে আছে কেউ না यार বাঁচার জীবন বাঁচার তাগিদে ওদের কথায় বিশ্বাস করে রাফায় গিয়েছে 18 থেকে 20 লক্ষ মুসলমান রাফা শহরে আশ্রয় নিয়েছে এই ইহুদিরাই বলেছে যাও মিশরের সীমান্তের পাশে কিন্তু আমরা দেখলাম ওরা বিশ্বাসঘাতকতা করলো ধোঁকাবাজি করলো মুখে বলেছিল ওখানে আমরা তোমাদেরকে মারবো না কিন্তু ওইখানে জমা করার পর এখন প্রতিদিন তাদেরকে মারতেছে এক জায়গায় একত্রিত করে প্রতিদিন আকাশ থেকে বোমা নিক্ষেপ করে 200 250 300 প্রতিদিন লাশ বের হচ্ছে কোনো হাসপাতাল নাই সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে লাশের স্তূপ পড়ে আছে পানি নাই বিদ্যুৎ নাই খানা নাই কেউ একটু সাহায্য নিয়ে যাবে রাফা সীমান্ত দিয়া আজকে সপ্তাহে কে পর সপ্তাহ 4 মাস যাবত যুদ্ধ চলছে বলেন একজন মানুষ একজন মা একজন শিশু কয়দিন না খায় থাকতে পারে কয়দিন না খায় থাকতে পারে একজন বৃদ্ধা মহিলা আজকে 3 সপ্তাহ যাবত সে খানা পায় না একটা রুটি পর্যন্ত পায় না ওই বৃদ্ধা মরে যাওয়ার উপক্রম একজন মানুষে একটা রুটি পাইছে ওই রুটিটা আকাশ থেকে বিমান থেকে ফলাইছে এই একটা রুটি বৃদ্ধার অবস্থা দেখিয়া এই বৃদ্ধা মহিলার রুটিটা দিছে আর ওই মহিলা রুটিটা খাবে কেমন করে মুখে তো পানি নাই মুখ তো শুকায় গেছে এত শুকনা গলা পর্যন্ত পানি নাই এই শুকনা মুখে খাবে কি কইরা চুকের পানি দিয়া রুটিটা ভিজায়ে ভিজায়ে খাইতেছে চুকের পানি দিয়া ভিজায়ে ভিজায়ে রুটি খাইতেছে বলেন কি বলেন বাঙালি মুসলমান বলেন কি জবাব আমরা আল্লাহর কাছে দিব কি জবাব দিব আমাদের যদ্দূর করণীয় দূর যদি না করি প্রিয় হাজিরিন একজন মা কালকেও দেখলাম সে বলতেছে আমার দুধের বাচ্চা দুধ খাওয়াবো কি করে আমি মা যদি খানা না খাই মুখে দুধ আসবে কি করে বুকের দুধ শুকায় গেছে এখন এই বাচ্চাটারে বুকের দুধ খেতে চায় দুধের বাচ্চা তো দুধ খেতেই চাইবে কিন্তু মা খাওয়াবে কি করে বুকে তো দুধ নাই আজকে সপ্তাহে সপ্তাহে খানা নাই এই মার বুকে দুধ থাকে কি করে তখন ওই ফিটারের মধ্যে এরকম পানি পানি ঢুকায় ঢুকায়া ওই শিশুটারে দুকা দেয় মা বুঝায় বাবা বুঝাইতেছে এটাই দুধ তুমি খাও একটা দুধের বাচ্চা কয়দিন দুধ মনে করে পানি খাবে কয়দিন খাবে মা বলতেছে চুকের পানি জড়ায় কান্না করে আমার শিশুটাকে আমি কয়েকদিন পর্যন্ত দুকা দিয়া দুধ কইয়া দুকা দিয়া পানি খাওয়াইছি কিন্তু পানি খেয়ে একটা শিশু কতদিন বাঁচে শেষ পর্যায়ে একটা দুধের প্যাকেট পাইছে বিমান থেকে ফালানোর পর একজন মানুষ দয়া করে তারে দিয়ে গেছে ওই দুধটা যখন পানির সাথে মিশাইয়া মা বাচ্চাটারে খাওয়াইতে চায় বাচ্চা আর ফিটার টানতে পারে না শক্তি ফুরায় গেছে মার চুকের সামনে দুধের বাচ্চাটা জিব্বা বের করে শহীদ হয়ে গেছে এই হলো আজকে গাজার চিত্র এই হলো গাজার চিত্র প্রিয় হাজিরিন আহ বড় দুঃখ লাগে আজকে আরবের নেতাগুলার ঘুম ভাঙে না আরবের নেতাগুলির ঘুম ভাঙে না ওদেরকে কিসের লোভে পাইলো কিসের লোভে পাইলো সৌদির বাদশা সালমান কি জবাব দিব আমার নবীর সামনে প্রিয় হাজিরিন এজন্য বলি আমাদের করণীয় হলো এই পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে চুকের পানি জড়ায় কান্দব আর বলবো আল্লাহ আল্লাহ গাজায় আমাদের যাওয়ার কোনো সাধ্য নাই শক্তি নাই সামর্থ্য নাই কিন্তু আল্লাহ তোমার কাছে আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য কাঁদতে পারি আল্লাহর কাছে চুকের পানি জড়ায় কান্দেন আর বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আমার নবী বদরে যে দোয়া করেছিলেন এই দোয়া আমরা গাজার মুসলমানের জন্য করব যদি আল্লাহকে খুশি করে কোন রকম আমরা আল্লাহকে গাজার যুদ্ধে নামায়া দিতে পারি তাহলে আমাদের আর কোনো টেনশন নাই ঠিক কি না আল্লাহ যদি কোনো যুদ্ধে থাকেন তাহলে এই যুদ্ধে মুসলমান মারতে হয় না মুসলমান মারামারি করতে হয় না আল্লাহ নিজেই মারে না ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহ পাক বলেন বন্ধু বদরে তুমি মারো নাই মারছি আমি আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন বদরে নবীর নবী সাহাবায়ে কেরাম তারা যুদ্ধে শামিল হয়েছেন কিন্তু ওই যুদ্ধে আল্লাহ নিজেও ছিলেন আল্লাহ বলেন বন্ধু
বদরে তুমিও মারো নাই তোমার সাহাবীরাও মারে নাই মারছি তো আমি আল্লাহ তোমরা শুধু সু দাঁড়ায়া ছিলা তাহলে বোঝা গেল আল্লাহকে যদি রাজি করায়া যুদ্ধে নামানো যায় তাহলে বিজয় মুসলমানের নিশ্চিত তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ জ্ঞানেই তিনি লিখেন বদরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা আল্লাহ বদরে পাঠাইছেন একজন ফেরেশতাকে আল্লাহ পাক আকাশে তুলে নেন নাই আকাশে ফিরত নেন নাই 5000 ফেরেশতাকে আল্লাহ পাক বদরে রেখে দিয়েছেন পৃথিবীর যেখানে যেতায় মুসলমান আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করবে আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধে নামবে সেখানেই বদরি ফেরেশতা তাদেরকে সাহায্য করবে তাহলে শুধু চোখের পানি জরা জরা আল্লাহর কাছে কান্দো জুবু এতটুকু কান্না যদি তোমার চোখ দিয়ে না আসে কিয়ামতের ময়দানে ফিলিস্তিনের অবুজ বাচ্চাটা যখন তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে ওই দিন কিন্তু তুমি আমি বাঁচার কোনো উপায় পাবো না ওই দিনও দেখলাম একটা তার ভাইয়ের লাশের পাশে বৈশা বৈশা চোখের পানি জরা জরা কান্দে ফিলিস্তিনের গাজার একটা শিশু তার ভাইয়ের লাশের পাশে বসে বসে চোখের পানি জরা জরা কান্দে আর বলতেছে ভাইয়া তুমি জান্নাতে যাও জান্নাতে যায়া আমার নবীর কাছে বিচার দিও আমাদেরকে ওরা কেন মারছে কি জন্য মারছে কিছুই জানি না কিন্তু নবীর উম্মত কেউ আমাদেরকে সাহায্য করে নাই এতটুকু কথা তুমি আমার নবীর কাছে বিচার দিও ও বাঙালি যুবক ও আল্লাহর গোলাম এতটুকু হাসরের মাঠে বলতে পারবো মাওলা আমরা গাজার বর্ডার না আমরা জিহাদের শরীক হওয়ার সুযোগ ছিল না অন্তরের ভিতরে দরদ ছিল ও মালিক অন্তরের ভিতরে দরদ ছিল আল্লাহ কি করব চোখের পানি জরা জরা তাদের জন্য কাঁদছি তোমার কাছে সাহায্য চাইছি এতটুকু কথা কইয়া অন্তত আমরা বাঁচতে পারবো আর আজকে থেকে নিয়ত করেন ইসরায়েলের কোনো পণ্য কিনব না ইসরায়েলের কোনো বস্তু কিনব না ইসরায়েলের যেই সমস্ত জিনিস আছে এই জিনিস আমি আমার ঘরে ঢুকাবো না এটা যার যার সাধ্যের ভিতরে আছে ইউনিলেভারের যত বস্তু আছে আমার ঘরে আনবো না দোকানদারে ব্যবসায়ী ভাইয়েরা একটু খেয়াল করে বুঝো ইউনিলেভারের জিনিস ইসরায়েলের যত জিনিস আছে আজকে থেকে কেনা বন্ধ করো এটা তোমার ইমানি দায়িত্ব ফিলিস্তিনের অবুজ বাচ্চাটা কিয়ামতের মাঠে যদি তোমার বিরুদ্ধে মামলা দেয় তুমি এই উদ্যোগটাও তোমার আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে একটা পয়সা যদি লস হয় একটা লাইফ বয় লাক্স সাবান না কেনার দ্বারা ইসরায়েলের যদি একটা পয়সা লস হয় এই একটা পয়সা নিয়েই আমি ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইলাম এক পয়সা নিয়ে দাঁড়াইছি ঠিক কিনা আর যদি আমার কেনার দ্বারা একটা পয়সা লাভ হয় তাহলে এই এক পয়সা দিয়েই ইহুদিরা বোমা বানাবে আর এই বোমা দিয়েই আমার মুসলমান ভাই বোনকে হত্যা করবে এই একটা পয়সা বোমা বানানোর কাজেই ব্যবহার হবে ঠিক কিনা জোরে বলে তাহলে আমাদের সাধ্যের ভিতরে যা আছে এটা আমাদের করা দরকার আছে না নাই আরে কুজুর এখন আসেনি না নাই ইল্লা মান তাবা ওয়া আমানা এইবার একটু কথাগুলা বোঝার চেষ্টা করেন কেমন করে আমরা পবিত্র রমজানে আল্লাহকে খুশি করব যুব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যখনই সে তওবা করবে ঈমান আনবে নেক আমল করবে জীবনে অনেক গুনাহ হয়েছে তার দ্বারা ব্যবসা করতে যায় সুদের ব্যবসা করেছে দুনিয়াদারি করতে যায় মানুষের সাথে খারাপ আচরণ করেছে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে বাপ মার দিলে কষ্ট দিয়েছে এমনি ভাবে উলামা একরামের সাথে বেয়াদবি করেছে কত অন্যায় কত অপরাধ আমাদের দ্বারা হয়ে যায় রে যুবক
আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তোমাকে আশার বাণী আল্লাহ শুনাইতেছে, বান্দা তুমি যদি বলো আল্লাহ ভুল করেছি আর জীবনে অন্যায় করব না, আর জীবনে হারাম ব্যবসা করব না, আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দেব না, ও মালিক তোমার হক যা নষ্ট করেছি কাজা করার চেষ্টা করব, মানুষের হক যা নষ্ট করেছি ফিরাইয়া দিব, এই বইলে তুমি যখন দিলে দিলে নিয়ত করে তৌবা করবা। তোমার এই তৌবার কথাটা কেউ শুনল না, ইমাম সাহেবের হাত ধইরো এই কথা বলতে হলো না, চেয়ারম্যানের কাছে যাইও তোমার তৌবা করতে হবে না, এমপির কাছে যাইও নিজের গুনার কথা ইয়াদ করাইতে হবে না। আর শরীয়তের বিধান হলো গুনাহ কাউকে বলতে নাই, গুনার কথা তুমি তোমার বন্ধুকেও বলবা না, গুনার কথা নিজের আপন স্ত্রীকেও তুমি বলবা না। এ যুবক অনেক সময় বন্ধু হাসির ছলে তুমি অনেক বন্ধুকে নিজের গুনার কথা বলে ফেলো রে, কিয়ামতের ময়দানে এই বন্ধু তোমাকে আল্লাহর দরবারে আটকায় দিবে, বলবে আল্লাহ তুমি তাকে কেমন করে জান্নাতে দিতেছো, হয়তো আল্লাহ তোমাকে কোন একটা ওসিলায় মাফ করে জান্নাতে দিতে চাইবে, কিন্তু দুনিয়াতে তুমি যার কাছে গুনার কথা বলেছো সে বলবে মালিক ওরে তুমি কেমন করে জান্নাতে দেও, আমি তো জানি সে অমুক গুনাহ করেছে, এই গুনার কথা সে আমার কাছে স্বীকার করেছে। আল্লাহ পাক তখন বলবে বান্দারে আমি তোর গুনাহ নিজে গোপন রাখতে পারলাম, কিন্তু তুই তোর গুনাহটা গোপন রাখতে পারলি না, এজন্য গুনাহ শুধু আল্লাহকে শোনাবো, মসজিদের ইমাম সাহেবের কাছেও গুনার কথা বলতে নাই, না না তওবা করতে তুমি কারো কাছে যাওয়া লাগে না, এই মাহফিলে বসে আছো যুবক এক কোনার ভিতরে দিলটা তোমার নরম হয়ে এসেছে, কারণ তুমি দেখতেছো ডান দিকে তাকায়া তোমার বন্ধু আজকে কবরে শুয়ে আছে, বাম দিকে তাকাইলে দেখবা খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে, সামনের দিকে একটু চোখ মুইজা যদি তাকাও দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে শায়িত, চুলদারে এখনো পাকে নাই, কত আশা ছিল জীবনে তার কিন্তু আশা পূরণ হয় নাই, এতটুকু কথা তোমার দিলে আসার পর যখন তুমি মাহফিলের কোনায় বসে বলবা মালিক ও মালিক জানি না আমার আর কয়দিন হায়াত আছে, এই রাতটাই জীবনের শেষ রাত কিনা, এই আগত রমজান আমার জীবনের শেষ রমজান কিনা জানি না, গত রমজানে এমন কত মায়ার মানুষ কত আপনজন কত প্রিয়জন দুনিয়ায় ছিল আজকে তারা দুনিয়াতে নাই, জানি না গো মালিক এই রমজানের পরে আমার হায়াত আর কয়দিন বাকি, আল্লাহ খাটি দিলে তওবা করলাম জীবনে যা রোজা সারছি আর সারব না, একটা রোজাও আমি সারব না গো আল্লাহ, আর যা গুনাহ করেছি করম না, তোমার এই কথাগুলা কেউ শুনল না কেউ জানল না, দিলে দিলে তুমি বলছো যুবক ও আল্লাহর গোলাম তুমি দিলে দিলে শুধু বলছো কেউ শুনে নাই কেউ জানে নাই জানছেন শুধু আল্লাহ। মালিক এই আয়াতের ভিতরে সাফ সাফ জানায় দিতেছেন ও বান্দা তোমার এই তওবার উপরে আমি আল্লাহ এত খুশি হলাম, তোমার পিছনের জীবনের যত গুনাহ হয়েছিল সবগুনি গুনাহ শুধু আমি মুছে দিয়েছি তা না, এই গুনাহগুলোকে মুছার পর যতটুকু জায়গা খালি তাকে আমল নামায় এই খালি জায়গাটা আবার নেকি দিয়া ভরপুর করে দি, একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি বুঝাইলেন, আল্লাহ পাক বললেন তওবাকারী তওবা করার আগে সে যত বড় গুনাহগার হয় তওবা করার পরে সে তত বড় নেককার হয়ে যায়, কারণ যতগুলি গুনাহ আছে যেই পরিমাণ গুনাহ আছে এই পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। আর একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু ধরে আওয়াজ দেয়া সুবহানাল্লাহ। এজন্য দেখেছি যত বড় ডাকাত যত বড় ডাকাত নিজামউদ্দিন আউলিয়া কত বড় ডাকাত, যত বড় ডাকাত তওবা করার পর হয়ে যায় তত বড় আল্লাহর বলি,
কারণ কি কারণ হলো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলতেছে ও বান্দা তোমার তওবা আমার কাছে এত ভালো তোমার তওবা আমার কাছে এত প্রিয় তওবার কারণে আমি তো তোমার গুনাহকে নেকি বানায় দেই অতএব গুনাহ যদি বেশি হয় নেকিও বেশি হয়ে যায় গুনাহ যদি বেশি হয় নেকিও বেশি হয়ে যায় আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ব্যবসা করার সুযোগ দিয়েছেন রে যুবক বাজারে তুমি ব্যবসা করো নবীর সুন্নাত ব্যবসা করা সকল নবীদের সুন্নাত আল্লাহর নবী রহমতের নবী বলেন সততার সাথে যে ব্যবসা করে কিয়ামতের ময়দানে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে যদি সে মাপে কম না দেয় ওজনে কম না দেয় মিথ্যা কথা না বলে ভালোটারে ভালো কইয়া বিক্রি করে খারাপ পারে খারাপ কইয়া বিক্রি করে কখনো সে খারাপ পারে ভালো কইয়া বিক্রি করে না 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 আমি আপনাকে বলি না আপনি বলেন দাম কত কেউ যদি আপনারে জিজ্ঞেস করে মিয়া জিনিসটার দাম কত আপনি বলবেন দাম কত সেটা বিষয় না ভাই আমার এত টাকা হলে লাভ হয় আপনি যদি দাম বলেনই তবে যেই দামে কিনছেন এই দামটাই বলবেন মিথ্যা কথা কইয়া দাম বেশি তারে শোনায়া বেশি লাভ নেবেন না দাম আপনাকে বলতে কাস্টমারকে দাম শোনাইতে এটা শরীয়তে আপনারে বাধ্য করে না আপনি যদি না বলেন না আমি কত দিয়ে কিনছি বলবো না তবে আমার এত টাকা বেচলে আমার লাভ হয় 100% আপনি হালাল ঠিক না কিন্তু যদি দাম বলেন যুবক ও আমার ব্যবসায়ী ভাই দাম যদি বলো তাহলে তোমাকে একরের দামটাই শোনাইতে হবে মিথ্যার আশ্রয় নিবা না এতটুকু হিম্মত কইরে যদি তুমি ব্যবসা করো যুবক আজান হলে পরে তোমার শাটার বন্ধ আটা আজান হলে পরে শাটার বন্ধ আল্লাহর ঘরে মসজিদে যায় নামাজে দাঁড়াইছো ফজর থেকে জোহর পর্যন্ত যতটুকু সময় তুমি ব্যবসা করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি ফেরেশতারা শুন আমার বান্দা আজান হওয়া মাত্রই দেখো মসজিদে চলে গেছে অথচ তার হাতে কাম ছিল হাতের কাম বাদ দিয়া দিলের ভিতরে আমি আল্লাহ থাকার কারণে মসজিদে চলে গেছে ফজর থেকে জোহর পর্যন্ত যতক্ষণ সে ব্যবসা করেছে এই পুরা টাইমটাকে তোমরা তসবিহ জপার ভিতরে শামিল করে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে তসবিহ জপলে পরে যেই পরিমাণ সওয়াব আমার বান্দার আমলনামায় হইত রে এতটুকু সওয়াব তার আমলনামায় উঠায় দাও অতএব একজন ব্যবসায়ী ভাই ব্যবসা করে আল্লাহর ওলি হতে পারে একজন ব্যবসায়ী খুব সহজে আল্লাহর ওলি হতে পারে কারণ ব্যবসা করা নবীর সুন্নাত ব্যবসার ভিতরে আল্লাহ পাক 60 ভাগ রিজিক আল্লাহ রেখে দিয়েছে কয় ভাগ রিজিক জোরে বলেন কয় ভাগ বাকি 40 ভাগ হলো আর যত সেক্টর আছে টাকা কামাই করার সব সেক্টরে আল্লাহ রাখছে 40 ভাগ আর 60 ভাগ রিজিক নবী বলেন আল্লাহ রাখছে হালাল ব্যবসার ভিতরে কাজ কোটি টাকা আবার তোমার ক্ষমতা শক্তিও আছে কোটি কোটি টাকাও আছে এই দুইটা জিনিস যার হয় সে কিন্তু হারাম ব্যবসার দিকে চলে যাওয়ার চিন্তা করে সুদের ব্যবসার দিকে যাওয়ার চিন্তা করে সুদের ব্যবসা সমাজে চলে না চলে না একটু জোরে বলেন চলে না চলে না না রে ভাই এটা কিন্তু ব্যবসা না এটা বহুত বড় হারাম সুদ খাওয়া হারাম আল্লাহর নবী রহমতের নবী বলেন সুদ করকে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালান নবী আলাইহি সালাম নবীজি বলেন যে সুদ খায় যে সুদে টাকা নেয় যে সুদের সাক্ষী হয় যে সুদের লেনদেন লেখে এই চার দলকে নবী বলেছেন এরা সুদকুর চার দলকে নবী সুদকুর বলেছেন যে সুদে শুধু টাকা লাগায় সে শুধু সুদকুর নয় যে সুদে টাকা আনতে যায় হেও সুদকুর কষ্ট পাইতেছেন আপনারা কিছু কথা বলা দরকার আছে নি না নাই আমার বয়ান সামনে রয়ে গেছে এই কথাগুলো প্রাসঙ্গিক বলতেছি যে সুদে টাকা লাগায় সে যেমন সুদকুর সে যে সুদে টাকা আনতে যায় বলবেন হুজুর করব কি কেউ তো আমারে করজ দেয় না আমার তো বিপদ থেকে উদ্ধার হতে হবে কেউ তো আমাকে ধার দেয় না
এজন্য আমি সুদকুরের কাছে গেলাম না রে ভাই আপনাকে এতটুকু অনুমতি ইসলাম দেয় না আমি হুজুর দিমু কি কইতে আমি দিমু কি কইতে আমার নবী তোমাকে দেয় না ইসলাম তোমার এতটুকু অনুমতি দেয় না এতটুকু অনুমতি দেয় না আমাদের সমাজে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে এটারও কারণ আছে সুদের ব্যবসা গরম হইছে করজ বন্ধ করার কারণে কারণ হলো সমাজের কিছু মানুষ করজ নেওয়ার পরে করজ টাকা আর ফেরত দিতে চায় না করজ নেওয়ার পরে মনে করে এটা আর দিতে হয় না দিমুনে বৃহস্পতিবার বছর চলে যায় বৃহস্পতিবার আসে না সপ্তাহে সাত দিনের ভিতরে বিশুদ্ধবার একদিন আসে না কিন্তু হের সপ্তাহ জায়গা ছয় দিনে জান শনি রবি সোম মঙ্গল বুধ শুক্র বিশুদ্ধবার নাই শনি রবি সোম মঙ্গল বুধ শুক্র বিশুদ্ধবার কই গেল যারা করজ দেয় হেরা যে কি মুসিবত পড়ে জুতা ক্ষয় হয়ে যায় তার বাড়ি যেতে যেতে খবরই নেই গুমোতে কেউ আমি বাড়িত না মমিসিং এক জায়গায় গেছি ভাই কষ্ট নিয়ে না কিছু কথা কোন লাগে আমিও ভুক্তভোগী এরকম এখন আমার কাছে করজ চাইলে আমি কই ভাই করজ দেওয়া লাগতো না তোমার এমনি এমনি দিলাইছি ভাই এটা আর আমার পাওয়ার আশা নাই তুমি এমনি নেও মমিসিং এক লোকে কহ যে 5000 টাকা বিপদে পড়ে আমার কাছে চাইছে আমি দিছি খানা খাইতে বসছি তখন আমার শোনা কিচ্ছা কাহিনী ক্ষয় দেওয়ার কথা এক মাস যায় এক বছর তার ফাই না বাজারে একদিন ফাইলাম দেখি বন্ধুদের সাথে চা খায় কেউ কইলাম ভাই বিপদে পড়ে তুই টাকা চাইছ তো আমি দিলাম এখন আমি বিপদে আছি টাকাটা দে না ভাই কয় মিয়া যেখানে মন চায় এখানে টেকা চাও এটা কি টাকা চাওয়ার জায়গা আমি বলতেছি কই ভাই তোর বাড়ি তো যাই আমি তোর ফাই না ভাই আমি বড় বিপদে আছি ভাই দেশ না ভাই কয় মিয়া এটা কি টাকা চাওয়ার জায়গা তুমি আমার বাড়ি যেতে পারো না তোমার বাড়ি তো আমি গেছি পাই না তো কত তোমার আমি বলছি না আমি কি তোমার টাকা লইয়া মরে গেছি কতক্ষণ কইলাম ভাই তুই কোন দিন মরবে এটা কো এর আগের দিন যাইমু কোন দিন মরবে ওই দিন কো এই দিনটা যদি বলতে পারো এর আগের দিন যাইমু এর আগে তোরে ডিস্টার্ব করব না ফারবেন মানিকগঞ্জের কেউ ইরব গ্যারান্টি দিয়ে কইতো অমুক দিন আপনার মরণ হ্যাঁ তাহলে যারা এই ধরনের কথা কয় আমি কি তোমার টেকা খাইয়া মরে গেছি এটা একটা বাটপারি কথা এটা একটা চরম বাটপারি কথা হে কখন মরবো এটা তো হে নিজেও জানে না এই কথাটা কইয়াও তো সে পার পাইতে পারে না মারা যাইতে পারে তো ঠিক কি না কয় হুজুর আমি যখন মানুষের কাছে টাকা চাইলাম দেখি তার বন্ধুরা সবাই মিললে আমাকে ধরছে কয় মিয়া তুমি তার ইজ্জত নষ্ট করছো মাজারে মানুষের সামনে টাকা চাইয়া তোমার জরিমানা দিতে হইব তখন আমি কইলাম ভাই আমি জরিমানা দিব কয় জরিমানা কি জরিমানা দিব কয় আমরা সবার বিল হইছে 250 টাকা এই 250 তুমি দিয়ে দেবা নিজের ভাওনা টাকা চাইতে গিয়া আরো জরিমানা দিয়ে আসে এই হালত আমাদের সমাজের চিত্র সমাজের একটা চিত্র বললাম যার কারণে আজকে ওই যে একজন মানুষকে চুন খাইয়া জিব্বা পড়ছে এখন দুধ দেখলে ডর করে ভালো মানুষ যে বিপদে পড়ে আইছে আসলে সে টাইম মতো দিয়া দিত কিন্তু দিতে তারে ডর লাগে কারণ এর আগে তিনজনে তার টেকা মারছে ঠিক কি না এরম নিয়া নিয়া খালি মরে গেছি এরম মরণ্যা ভাটি তিনজনে টেকা মারছে এজন্য একটা মানুষ বিপদে পড়ে আসলে হন দিতে চায় না আর এই সুযোগে সুদকুরদের ব্যবসা গরম হয়ে গেছে এরা খুব ভালো হইছে যাও দিবনে টাকা আমার কাছে আইতে 10,000-15,000 20,000-25,000 30,000-40,000 দিবানা বাজারে গলাত ফাড়া দিয়ে ধরমু কারণ এর বাহিনী শক্ত যারা সুদের ব্যবসা করে তাদের বাহিনী শক্ত থাকে এবং তাদের চুকে রক্ত থাকে না বিন্দু পরিমাণ মায়া থাকে না দরদ থাকে না টাকার জন্য সে মাতাল থাকে এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বলেছেন হাসরের ময়দানে সুদকুররা জিনে ধরা রোগীর মতো উঠবে হাসরের মাঠে মাতাল হইয়া এদিকে একবার পড়বে ওইদিকে একবার পড়বে মানুষ কবে এর কি হইছে কয় আরে এ মাতাল দুনিয়াতে টাকার জন্য যেমন মাতাল ছিল আল্লাহ হাসরের মাঠে তারে এইভাবে মাতাল বানিয়ে তুলছে যে যে গুনায় জড়িত দুনিয়াতে এই গুনার আলামত লইয়া হাসরের মাঠে উঠবে যারা দুনিয়াতে জিনা করত এই জিনাকুরদের তার
লিঙ্গ দিয়ে ফুজ গড়ায় গড়ায় ভরবে আর চিৎকার করে করে হাসরবাসীকে শোনাবে মানুষজন কইব কি রে ওর কি হইছে কয় এর আযাবের নমুনা দেখে বুঝো না এ দুনিয়াতে কোন গুনাহ করছে আযাবের নমুনা দেখে মানুষ বুঝবে আর দুনিয়াতে সে কোন গুনাহে জড়িত ছিল প্রিয় হাজেরিন এজন্য বলতেছিলাম নবীজি বলেন আমি মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখছি জাহান্নামে যায় দেখি একদল মানুষের ফেট বুতুদহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম ফেটটা এত বড় ফেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করতেছে নাক দিয়া মুখ দিয়া পায়খানা ছিদ্র দিয়া সাপ বাইর হয় আমি জিব্রাইল আমিনকে বললাম ভাই জিব্রাইল মান হা উলাই জিব্রাইল বলেন হা উলাই আকালাতুর রিবা নবী গো এরাই আপনার উম্মতের ভিতরে ওই মানুষগুলা যারা সুদের সাথে জড়িত ছিল এদের আজকে এই আযাব রাসূল বলেন আযাব তো আযাবই কিন্তু এমন অপমানজনক আযাব হাশরের মাঠে সুদকুররা বহন করবে সুদকুররা বহন করবে এজন্য আমার ভাইরা কখনো হারামে আরাম নাই সুদের ব্যবসা কইরা সুদের টাকা নিয়া ঘর বানাইতেছো বাড়ি বানাইতেছো খাইতেছো বউ বাচ্চা সব ফালতেছো সব করতেছো তুমি 10 জনকে ফালতেছো 10 জনকে খাওয়াইতেছো ঘর বানায়া 10 জনকে নিয়ে থাকতেছো কিন্তু হাসরের মাঠে হিসাব 10 জনই দিবে না হিসাব নেবেন আল্লাহ আপনার কাছ থেকে একা খাইবে 10 জনে হিসাব দিবে 10 জনে না একজনে আওয়াজ দিয়া বলেন আওয়াজ দিয়া বলেন হারামটাকে গরে ঢুকাইয়া খাইলো 10 জন হিসাব দিবে 10 জন না একজন যে ঢুকাইছে সে এই কথাটা বুজার পরেও যে হারাম টাকা দিয়া গরের মানুষকে খাওয়ায় সে বুদ্ধিমান না বোকা আওয়াজ দিয়া বলেন আজকে যদি বুঝতাম যাদেরকে খাওয়াই তাদেরকে পালি সবাই মিললে হিসাব দিবে তাহলে একটা মাইনা নেওয়া যাইতো হিসাব দিব আমি একা আর খাইবে 10 জন এমন কাজ আমি কেন করব এমন কাজ কেন করব আমার ভাইরা বন্ধুরা যুবক এই যুবকের জন্য আল্লাহ পাক কই রব্বুল আলামিন কয় ভুল করে ফেলেছো তওবা করে ফেলো তওবার মাস রমজান মাস তওবা করে ফেলো আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে নেকি বানায় দিবে যার জিন্দেগীতে যেই পরিমাণ গুনাহ আছে এই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয় এজন্য তওবাকারী তওবার সাথে সাথে আল্লাহ কলি হয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনুজন মায়ার নবীর প্রসিদ্ধ সাহাবী আমার নবীর বড় মায়ার সাহাবী আবু বকর সিদ্দিক বলতেছেন উমর ও উমর আমি আবু বকরের মন বলে আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই আবু বকর কি তুমি শুনাইছো তুমি তো হলে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ তোমার নেকিও তো সবার চেয়ে বেশি আমি উমরের জীবনের নেকি কেমনে বেশি হয় কোন যুক্তিতে সিদ্দিক বলেন ভাই উমর যুক্তি নাই তবে কোরআনের আয়াতের দলিল আছে কি সেই দলিল কই দলিল হলো আল্লাহ পবিত্র কোরআনের সূরে ফুরকানের ভিতরে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ বলে দিয়েছেন রে ও ভাই উমর আল্লাহ বলে দিয়েছেন তওবা করার দ্বারা আল্লাহ পাক পিছনের জীবনের যার যত গুনাহ থাকে গুনাহ যত বেশি হয় নেকিও তার তত বেশি হয়ে যায় তুমি উমর ইসলাম গ্রহণ করার আগে অনেক গুনাহ তুমি বেশি করছো আমি আবু বকরের চেয়ে তোমার গুনাহ বেশি অতএব ইসলাম গ্রহণ করার পর তওবার খাতিরে আমার মন বলে ওই গুনাহ যদি আল্লাহ পাক নেকি বানায় দেয় তাহলে নেকিও তো তোমার বেশি হয়ে গেল এই কথা বলতেই হযরত উমর কান্না শুরু করে দিয়েছেন কারণ তাদের দিলটা এত নরম তাদের দিলটা এত নরম আখিরাতের যখন সুসংবাদ তারা পান সাথে সাথে তাদের দিল নরম হয়ে যায় হযরত উমর কান্না করা শুরু করে দিলেন আর বলতেছেন ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না রে ভাই আমি শুধু জানি এই উম্মতের ভিতরে তোমার মর্যাদা হলো সবার উপরে আর নবীর নিচে যদি আমি উমরের জীবনের নেকি বেশি হয়
আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। আমি উমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি তোমার জিন্দেগির সব নেকি লাগবে না, শুধু আমাকে একটা রাতের নেকি তুমি দিবানি। সাথে সাথে সিদ্দিক একবার বলতেছে রে ভাই উমর সেটা কোন রাতের কথা তুমি বলতে চাও? হযরত তোমার বলেন সেই রাতটা হলো নবীর সাথে, আমার মায়ার নবীর সাথে, যেই রাতে তুমি হিজরত করেছিলা, যেই রাতে আমার নবীর সাথে তুমি মদিনায় হিজরত করেছিলা, ওই রাতের নেকিটা শুধু আমাকে দিবানি, আমি উমর তোমাকে আমার জিন্দেগির সব নেকি দিয়ে দেব। ও ভাই আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না, তবে আমার মন বলে আমি ওই রাতের নেকি পাইলে আমি উমরের জন্য যথেষ্ট। চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই, আমার নবী গভীর রাতে যখন যায় তোমাকে ডাক দিলেন আবু বকর, আস্তে করে নবী ডাক দিলেন, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ। নবী জিজ্ঞেস করেছেন আবু বকর এত রাতে ডাক দিলাম, এত আস্তে আস্তে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুলে দিয়েছ, তুমি কি রাতে ঘুমাও নাই? তখন আবু বকর বলেন নবী গো চল্লিশ দিন আগে আপনি বলেছিলেন। আবু বকর সতর্ক তাই কো, যে কোনো এক রাতে আমি নবী তোমাকে নিয়ে হিজরত করব। ওগো নবীজি, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না, এরপরে আমার মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো, ওই যে গারে সুর এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় সেই গর্ত সেই গুহা, যেই গুহার মধ্যে আমার নবীকে নিয়ে তুমি আশ্রয় নিয়েছিলা, এই পাহাড়ের নিচে যাইয়া মায়ার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি বলেছো নবী গো আপনি পাহাড় বেয়ে উঠলে আপনার কষ্ট হবে, আমি আপনাকে পিঠে নিয়ে পাহাড় বায়া বায়া উপরে উঠব। ওই দিন আমার মায়ার নবীকে তুমি নিজের পিঠে লইয়া এত উঁচা পাহাড়টা বায়া বায়া তুমি গুহায় গিয়ে পড়ছো, নবীর তুমি পাহাড় বাইতে দাও নাই, ওই গুহার কিনারে যাও, তুমি বলছো নবী গো আপনি দাঁড়ান, আপনি আগে ঢুকেন না গো নবী, আমি আগে যাই গুহায় ঢুকি, তুমি আগে যাই ঢুকছো, সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছো, একটা গর্ত নিজের পা দিয়ে তুমি ডাইকা রাখছো। এরপরে মায়ার নবীকে ডাক দিয়েছো নবী গো আপনি আসেন, নবীজি ভিতরে ঢুকলেন, নিজের উড়াতে নবীরে তুমি ঘুম পাড়া দিছো, আর বলেছো নবী গো আপনি ঘুমান, অথচ ওই দিন ঘুমের প্রয়োজনটা তোমার ছিল বেশি রে ভাই আবু বকর, চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই, বিশ্রামের প্রয়োজনটা ছিল তোমার বেশি, কিন্তু নিজে বিশ্রাম না নিয়া রহমতের নবীকে তুমি উড়াতে ঘুম পাড়াইয়া দিছ। আমার নবীর নুরানি চেহারা এত কাছে থেকে থেকে তুমি নয়ন জুড়ে জুড়ে দেখছো, যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো এই গর্তের ভিতরেই ছিল সাপ, সাপে তোমার পায়ে কামড় দিল, সাথে সাথে তোমার বিষের যন্ত্রণা, ছটফট ছটফট করো কিন্তু তুমি বডি নড়াচড়া করো না, মুখ থেকে আহু শব্দটাও বের করো না, কারণ সরবারে দু জাহান তোমার উরুতে ঘুমাইতেছেন, যদি তুমি আওয়াজ করো বডিটা নড়াচড়া করো তাহলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, বিষাক্ত সাপের বিষ কতটা কষ্ট কতটা যন্ত্রণাদায়ক, যে বিষের কামড় যে বিষাক্ত সাপের কামড় খেয়েছে সে জানে, এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল, নবীজি বলতেছেন আবু বকর কান্দ কেন, সাথে সাথে নবী বলতেছেন কি হয়েছে বলে সাপে কামড় দিছে, আল্লাহর নবী তখন পবিত্র লব মোবারক এই জায়গায় লাগায় দিছেন, বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল, নবী বলতেছেন সাপরে উঠ, বল আমার আবু বকরের পায়ে তুই কেন কামড় দিলি, আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ খুলে দিলেন,
সাপটা এইবার আওয়াজ দিয়ে বলতেছে নবী গো ও গো নবী আমি মাপ চাই গো নবী ও গো নবী আমি মাপ চাই আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি ও গো নবী আমি এই জায়গায় থাকতাম না আমার বাসস্থান ছিল ওই যে দেখা যায় খেজুর বাগান ওই খেজুর বাগানেই আমি থাকতাম এই বাগানের ভিতর দিয়ে তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত যায় একজন আরেকজনকে বলতেছে দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায় ওই পাহাড়ের উপরে একটা গুহা এই গুহাতেই আখেরি নবী তিনি হিজরতের রাতে তিনি এখানেই তিনি আশ্রয় নেবেন এই কথাটা আমি শুনে ফেলেছি সেই দিন থেকে আমি সাফ নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকবো না আপনাকে এক নজর দেখার জন্য আমি এই গুহার মধ্যে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমি বেশি দূরে যাই না গো নবী খাবার খাইতেও বেশি দূরে যাই না কোথায় কোন সময় জানি আপনি চলে আসবেন আর আপনারে যদি দেখতে না পারি এজন্য আমি বেশি দূরে খানা খাইতে যাই না আশেপাশে যা পাই তা খাইয়েই চলে আসি দীর্ঘদিনে আমার মনের আশা আজকে পূরণ হওয়ার পথে চলেছে কিন্তু আপনার বন্ধু বকরির পায়ের কারণে বের হতে পারি না আমি শত চেষ্টা করেছি অন্য কোথাও দিয়ে বের হওয়া যায় কিনা কিন্তু আমার কোনো আর কোনো মুখ নাই আর কোনো বের হওয়ার রাস্তা নাই বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি তারপরে আপনার নুরানি চেহারা নয়ন জোড়া দেখছি আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কতরা বো বকর ওমর নকশ কদম তেরা না ছুরা উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কতরা বো বকর ওমর নকশ কদম তেরা না ছুরা আয়ো শাক নবী ওয়াকিয়াস রার মদিনা সুলতান কা সুলতান কে সুলতান মদিনা সরকার কা সরকার কে সরকার মদিনা গুলজার কা গুলজার কে গুলজার মদিনা মোহব্বতের সাথে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার আরে কুজরে আল্লাহু আকবার এ যুবক তওবা করার মার সামনে মাকে অনেক দিন কষ্ট দিয়েছো বাবাকে অনেক দিন তুমি কষ্ট দিয়েছো অথচ তুমি জানো না এই মা বাবার দোয়ার ওসিলায় আল্লাহ তোমার ব্যবসায় বরকত বাড়ায় দিবে চাকরিতে প্রমোশন দিবে লেখাপড়ায় বরকত বাড়ায় দিবে তুমি জানো না রে যুবক একটা ঘটনা শুধু বলি আজকে বার পা দুইরা মাপ চাওয়ার সময় রমজান মাস আল্লাহকে খুশি করার সময় মাকে কাছে আনার সময় বাবাকে কাছে আনার সময় কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই আজ থেকে অনেক দিন আগে এ যুবক একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা কর কাকে তুমি খুশি করো মার মনে কষ্ট দিয়া বাবার মনে কষ্ট দিয়া পৃথিবীর সমস্ত মানুষকে যদি তুমি খুশি করো আর মা যদি খুশি না থাকে বাবা খুশি না থাকে আমার নবী বলেন আল্লাহ তোমার উপর খুশি না আর বাপ মা যদি খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন রিকশাওয়ালা বাবা রিকশা টাইনা টাইনা ছেলেকে লেখাপড়া করায় কুমিল্লা শহরে রিকশা ভাই একজন রিকশাওয়ালা বাবা একমাত্র সন্তান পড়ালেখা করাইতেছে বড় আশা কইরা প্রাইমারি পাস করলো হাই স্কুল পাস করলো কলেজে পাস করলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেল বাবা তখন রিকশা চালায় সন্তানের লেখাপড়ার খরচ বাবা রিকশা চালায় চালায় পড়ালেখার খরচ যোগাইছে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়া চালায় গেছে এমন মা বাবা গ্রামে গঞ্জে তালাশ করলে পাওয়া যাবে কি যাবে না আরে কুজুরে কোন পাওয়া যায় কি যায় না সন্তান ভার্সিটিতে পড়ে বাবা রিকশা চালায় এমন বহু বাবা শহরে পাওয়া যায় এই ছেলে শহরে আইসা ভালো একটা চাকরি নিল অফিসের হেড বস হলো বড় লোক একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে ফেলল এই বড় লোকের পরিবারের সাথে মিশে যাওয়ার পরে ছেলের কলিজা শক্ত হয়ে গেছে
গরিব মাকে ভুলে গেল, গ্রামের বাবাকে ভুলে গেল, রিকশাওয়ালা বাবার পরিচয় দিতে চায় না। অনেক সন্তান কুলাঙ্গার সন্তান বড় হওয়ার পরে অভাবী মানুষ, দুঃখী মানুষ, রক্তের মানুষের পরিচয় দিতে চায় না। অথচ আমার নবী বলেছেন সে বহুত বড় নিমক হারাম, বাবার নামে দশটা বিশটা গরু জবাই কইরা তুমি যদি জিয়াফত করো, গরিব দুঃখীরে খাওয়াও, আল্লাহ খুশি হবে না। যদি বাবার রক্তের মানুষ একজন গরিব মানুষের পরিচয় দিতে তোমার লজ্জা হয়, আল্লাহ তোমার এই গরু জবাই আর হাতি জবাইয়ের উপরে আল্লাহ খুশি না। বাবার রক্তের মানুষকে তুমি খুশি করো, বাবা কবরে বৈশা তোমার উপর খুশি হয়ে যাবে। এটা আমার নবীর হাদিসের কথা। মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষ আছে, মার রক্তের মানুষের পরিচয় দিতে চাও না কারণ সে গরিব, আর মার নামে তুমি দশটা হাতি জবাই করছো, রসুল কয় কবুল হবে না। মা রক্তের মানুষের খবর নেও, আল্লাহ তোমার মার কবরে তোমার খাদমত পৌঁছাইয়া দিবে। রক্তের মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, তাহলে কবরে সেই তো বাপ মার কলিজায় শান্তি পায়। আর রক্তের মানুষের সাথে যদি তুমি বেয়াদবি করো, তাদের সাথে যদি তুমি ঘৃণার চোখে তাকাও, কবরে সেই তো বাপ মা কষ্ট পায়। এজন্য এই সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরা মস্ত বড় অফিসার হলো, বড় লোকের মেয়েকে বিয়ে কইরা গুলশানে বাসা নিয়ে থাকে। বাস্তব ঘটনা শোনাইতেছি, শোনো, বাস্তব কোরআন হাদিস থেকে বহু ঘটনা বহু শোনাইছি, এইবার অনেক আলেম ওলামারও শোনায়, একটা বাস্তব ঘটনা শোনো। বাপ মা বদদোয়া দিলে বদদোয়া কবুল, বাপ মা দোয়া দিলে দোয়াও কবুল। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেছেন, আমার নবী বলেছেন, আপনার নবী বলেছেন। যেই নবীকে আবু জাহেল মিথ্যাবাদী বলতে পারে নাই, ওই নবী বলেন মজলুমের দোয়াও কবুল, বদদোয়াও কবুল, মুসাফিরের দোয়াও কবুল, বদদোয়াও কবুল, বাপ মার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। এইবার তুমি বলো বাপ মার কাছ থেকে দোয়া নিবা না বদদোয়া নিবা? এই ছেলে কারণ কি জানেন, শিশুকালে যে আমরা দিন না শিখাই, শিশুকালে যে তারে মাদ্রাসায় না পড়াই, শিশুকালে যদি তারে কোরআন না শিখাই, শিশুকালে যদি আমার নবীর আদর্শ না বুঝাই, তাহলে শিশুকালেই যদি সে আগদুম বাগদুম গুরাডুম শিখে কইয়া সে হাই স্কুলে যায়, শিশুকালেই যদি সে শরীফ শরীফার গল্প শিখে আসে কলেজে যায়, আমার নবীর গল্প জানে না, আমার রসুলের গল্প শিখে না, তারে গল্প পড়ানো হয় শরীফ শরীফার, তারে শিখানো হয় আগদুম বাগদুম, আমার আল্লাহর পরিচয় শিখানো হয় না, এই ছেলে মার কদর কেমন কইরা বুঝবে, এই ছেলে বাবার কদরই কেমন কইরা বুঝবে, এই ছেলে মুরব্বীদেরকেই সম্মান করা কেমন করে বুঝবে? ওই দিনে কলেজের দুইটা মেয়েকে দেখলাম, সাংবাদিকরা প্রশ্ন করে শরীফ শরীফার গল্প পড়ার পর তোমাদের অনুভূতিটা কি? কলেজের যুবতী দুইটা মেয়ে কয় এখন আমাদের খুব ভালো লাগে, আমরা এখন ছেলেদের কাছে যাই লজ্জা লাগে না, আগে লজ্জা লাগতো। কেমনটা বলা বলছে? কয় কেন লজ্জা লাগে না? কয় আগে ছেলেদের কাছে গেলে লজ্জা লাগতো, এখন আর লজ্জা লাগে না। কয় কেন? সাংবাদিক জায়গায় তারা বলতেছে কয় এখন আমরা আর নিজেকে মেয়ে মনে করি না, ছেলেদের কাছে যাইয়া নিজেরে ছেলে মনে করি। নাউজুবিল্লাহ, আসতে কইবেন? আচ্ছা, কোনো মেয়ে যদি ছেলেদের কাছে গিয়ে নিজেরে ছেলে মনে করে, সে কি ছেলে হয়ে যায় না মেয়েই থাকে? তো ওরা বলে সে নাকি মেয়ে ছেলে হয়ে যায়, সে নাকি ছেলে হয়ে যায়। আর কোন ছেলে যদি নিজের মেয়ে মনে করে, সে নাকি মেয়ে হয়ে যায়। এখন এইটারে আর একটা ছেলের সাথে বিয়া দিবে, কারণ এটা তো হে নিজের মেয়ে মনে করতেছে, অতএব সে মেয়ে। এখন বিয়া দিতে গেলে তার আরেকটা ছেলের সাথে বিয়া দিতে হবে, তা আরেকটা ছেলের সাথে বিয়া দিলে ছেলে মেয়ে বিয়া হইছে না ছেলে ছেলে মেয়ে হইছে? এটার নাম ওই সমকামিতা। এর নামে কি? আমাদের যুবকদেরকে সমকামিতার দিকে ঢুকানো হচ্ছে অত্যন্ত সুকৌশলে, ইহুদিদের চক্রান্ত। এই ব্যাপারে প্রত্যেক বাপ মার দায়িত্ব সজাগ হওয়া। আমি বলি না স্কুল কলেজে পড়ায়েন না, স্কুল কলেজে পড়ানো নিষেধ না। ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, কিন্তু অপরাধ হলো আমার সন্তান কি শিখতেছে, আমার সন্তান কি বুঝতেছে, আমার সন্তান কি তার মুসলমানি নিয়া সে ডাক্তার হইতেছে, নাকি মুসলমানি বাদ
ভাতিয়া ডাক্তার হইতেছে এই খোঁজ খবর রাখা প্রত্যেক বাপ মার দায়িত্ব যদি এই দায়িত্ব আপনারা আদায় না করেন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দিবে সন্তান বলবে আল্লাহ আমার বাপকে ডাকো আমার মাকে ডাকো তারা আমার ব্যাপারে খেয়ানত করেছে আল্লাহ তুমি তো আমাকে আমার বাপ মার কাছে আমানত দিছিলা আমানতের আমানতদারি রক্ষা করে নাই আমারে এমন প্রতিষ্ঠানে পড়াইছে যে প্রতিষ্ঠানে পড়ার কারণে আমি আখেরাত জানি নাই নামাজ রোজা শিখি নাই আল্লাহ তোমার পরিচয় পাই নাই এর জন্য আমার বাপ দায়ী আমার মা দায়ী আমার বাপ মাকে হাজির করো ওই স্কুলের কলেজের ছেলেটা ওই রিকশাওয়ালা ছেলেটা সে ঢাকা ইউনিভার্সিটি গেল পড়ালেখা শেষ করলো বহুত বড় অফিসার হইল গুলশানে বাসা নিয়ে থাকলো বড় আলিশান ফ্ল্যাট সুন্দরী মেয়ে বড় লোকের মেয়ে পরিবেশের সাথে মিশা সে এমন হয়ে গেছে গ্রাম যেন আর চিনেই না মার কথা ইয়াদ নাই সম্পূর্ণ ভুলে গেছে বাবার প্রতি ঘৃণা চলে এসেছে গরিব কে আর ভালো চোখে দেখতে চায় না গরিব আর তার চোখে ভালো লাগে না এইভাবে মা দুঃখিনী মা আর বাবা তখনও শহরে রিকশা চালায় মানুষের কাছ থেকে জানে শুধু আমার সন্তানটারে তোমরা দেখছো মানুষই শুধু কয় হ তোমার ছেলে তো অনেক বড় অফিসার মস্ত বড় অফিসার নিজস্ব গাড়ি নিয়ে যায় অফিসে যায় বহুত বড় ফ্ল্যাট কত কিছু শুধু শুনে একদিন মা কান্না করে করে স্বামীরে পাঠাইছে স্বামী গো একটু তুমি যাও যাই শহরে দেখে আসো নিজের চোখে আমার সন্তানটারে দেখে আসো আরে সন্তান মা বাবা ভুলতে পারে কিন্তু বাপ মা কোনোদিন সন্তান ভুলতে পারে না কারণ বিশেষ করে মা মা কোনোদিন সন্তান ভুলতে পারে না কারণ দশ মাস দশ দিন বোঝা বহন করেছে মা এই মা সন্তান ভুলতে পারে না মা সারা দিন রাস্তার দিকে তাকায় তাকায় কান্দে আর ঈদের দিনে কত সন্তান গ্রামে যায় মা রাস্তার পানে তাকায় থাকে ঈদের দিনে আমার সন্তান একটু আমি মাকে দেখতে আসে কিন্তু ঈদের দিনেও যায় না কত সন্তান গ্রামে যায় তার ছেলে আর যায় না বাবা রওনা দিছে শহরে গেইটের পাশে এসেই দাঁড়া গেল দারোয়ান আটকে দিয়া বলতেছে আপনি কে কার কাছে যাবেন বাবা তখন নিজের পরিচয় না দিয়া বলে আমি অমুকের সাথে দেখা করব দারোয়ান বলতেছে আপনি এই জায়গায় একটু দাঁড়ান স্যার আমাদের মস্ত বড় বস অফিসের হেড বস বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না আপনি একটু এখানে দাঁড়ান গো আমি একটু স্যারকে যাই জিজ্ঞেস করি এই বলে দারোয়ান চলে গেল যাই বলতেছে স্যার একজন মুরব্বী মানুষ চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী আপনার সাথে দেখা করতে এসেছে ছেলে বলতেছে দেখি একটু সিসি ক্যামেরায় তাকে দেখে এই বুড়া মানুষটা কেউ নয় গো এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা যেই বাবা শিশুকালে রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো ছুটি হলে পরে স্কুলে থেকে রিক্সায় করে বাড়িতে ফিরত কিন্তু বাবাকে দেখার পরও তার দিল নরম হয় না দিলটা তার নরম হলো না সাথে সাথে দারোয়ানকে বলতেছে নে 500 টাকা নে যাই বলবি আমি এখন খুব ব্যস্ত দেখা করার টাইম নাই এই টাকাটা তুই দিয়ে বিদায় করে দিবি দারোয়ান তো জানে না কে সেই বৃদ্ধ মানুষ দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষুক দারোয়ান এই টাকাটি না নিয়ে আইসা বলতেছে চাচা স্যার বড় ব্যস্ত মানুষ আপনার দেখা করার সুযোগ নাই নেন আপনারে 500 টাকা দিছে আপনি চলে যান সাথে সাথে বাবাই কইবা যান আমি ভিক্ষুক না ভিক্ষা নিতে আসি নাই রে আমি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখতে আইছি এইবার দারোয়ান গরিব মানুষ দারোয়ান সাথে সাথে মাথায় হাত দিয়া মাটিতে বৈশা দারোয়ানে কান্দে আর কই চাচা গো আপনি বুঝি আমার স্যারের বাবা হন বলে হ মনে হয় আমার ছেলে আমার চিনে নাই রে বাজার একটু যাইয়া ক আমি তার আব্বা এসেছি গ্রাম থেকে বড় কষ্ট করে এসেছি শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য তার মা বড় অসুস্থ বিছানায় পড়া তার মা আমাকে পাঠাইছে রে বাজান একটু যাও যাই একটু কও আমি চেহারাটা দেখেই চইলে যাব দারোয়ান কান্দে আর কয় চাচা এই কথা আর স্যারকে বইলে কোনো লাভ নাই স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে অতএব আপনার পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ হবে না চাচা গো মনে কষ্ট নিয়েন না
আপনার ছেলে আর আপনার নাই বাবা চিৎকার দিয়া মাটিতে বইসা আল্লাহর কাছে হাত তুলে কইগো মালিক আমি তোমার কাছে বুদ্ধ দেই না উলামায়ে কেরামের মুখে শুনেছি বাপ মা বুদ্ধ দিলে আল্লাহ তোমার দরবারে সরাসরি কবুল করে দেয় আমি বুদ্ধ দিলাম না আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি হেদায়েত দান কইরো এই বইলাম বাবা চোখের পানিটা মুইসা নামাজি বাবা আলেম ওলামাকে বড় মহব্বত করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বইসে বইসে চোখের পানি ধরায় কান্দে ইমাম সাহেব বুঝ দিয়া শুধু রাখে এইদিকে চলছে গ্রামের বাড়িতে মা অপেক্ষায় আছে কখন স্বামী আসবে দূর থেকে স্বামীকে দেখে মহিলা দৌড়ে গিয়ে স্বামীকে জড়ায় ধরল স্বামীকে একটু কও না কেমন চেহারাটা দেখে আসছো কিন্তু বাবা তো কথা বলতে পারে না চেহারা তো দেখার সুযোগ বাবায় পায় নাই কেমনে কইবে চেহারা কেমন চোখ থেকে দর দর করে পানি পড়ে ঠোঁটটা তার কাঁপতেছে বারবার শুধু জিজ্ঞেস করে স্বামী গো কও কেমন দেখে আসছো নাকি কোনো বিপদ একটু কও তখনই বাবা চোখের পানি মুছে আর কই বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই মা বিছানায় পড়ে গেল এ মায়ো বদ্দ দে নাই মাও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সখী বুঝ তুমি দান কইরো এইদিকে বাপ মা দুজনের দোয়া আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন পবিত্র রমজান মাস জুম্মার দিন যুবক ডুকছে জুম্মার নামাজ পড়ার জন্য জুম্মার দিন রমজান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ইবাদা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি রমজান মাসে কেউ যদি রোজা রাখে আল্লাহকে ভয় কইরা রোজা যদি ভালোভাবে রাখে হক আদায় করে যদি রোজা রাখে আল্লাহ পাক এই রোজার উসিলায় তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় রমজান মাসে যদি কেউ রমজান মাসের জুম্মার দিন কেউ যদি মারা যায় রে যুবক আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জুম্মার দিনের উসিলায় তার কবরের আজাব জিন্দেগির জন্য আল্লাহ মাফ করে দেয় এজন্য জুম্মার দিন যুবক মসজিদে যায় ঢুকল জুম্মার মিম্বরে বইসে বয়ান করেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামত বরকাতুহু এখনো আল্লাহর ওলি দুনিয়ায় জীবিত মিম্বরে বইসে তিনি বয়ান করেন জুম্মার বয়ান ওই মসজিদে এখনো তিনি জুম্মার নামাজ পড়ান এই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন আর বয়ান করতেছেন আল্লাহর ওলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা যুবকের দিলে লাগতেছে ওই দিনে আল্লাহর ওলির জুম্মার বয়ানের মৌজু ছিল মা বাবার কদর বাপ মার সেবা এত সুন্দর করে তিনি কথাগুলা বুঝাইতেছেন প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে যায় লাগতেছে তিনি বইলা দিলেন কেউ যদি বাপ মারে কষ্ট দেয় মরণের সময় তার ঈমান সাথে যায় না ইমান মুখ দিয়ে কলিমা তার মুখ দিয়ে বের হয় না যে মা বাবারে কষ্ট দেয় যত বড় হাজি হোক যত বড় গাজী হোক কালেমা তার জবান দিয়ে বের হবে না যুবকের দিলের ভিতরে কথাটা এমন ভাবে যায় লাগলো নামাজের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে দিলটা ঘুরে দিছে কে একটু জোরে বলেন না কে কারণ বাপ মা একজনও বদ্দু দেয় নাই দুজনে দোয়া করছে এইদিকে আল্লাহর একজন ওলির কথায় আল্লাহ পাক তার জবান ঘুরায় তার দিল ঘুরায় দিছে ওলির উসিলায় আল্লাহ দিল ঘুরায় দিছে এই যুবক নামাজ পড়িরা এইবার চোখের পানি মুছে আর কান্দে দৌড়ায় বাজারের দিকে মার্কেটের দিকে বেদিশা বইনা গেছে দিশা নাই কেমনে যায়া আমার কাছে মাপ চাবে কেমনে যায়া বাবার কাছে মাপ চাবে কিভাবে বাপ মার সামনে যায় মুখ দেখাবে এই যুবক বাবার জন্য লুঙ্গি কিনল মায়ের জন্য শাড়ি কিনল চোখের পানি আর তার মুখ তার চোখ থেকে বন্ধ হয় না ঘর করে চোখের পানি পড়ে এরপরে রওনা দিচ্ছে পাগলের মতো আর বাসার দিকে যায় না স্ত্রীর কাছে যায় না সন্তানের কাছেও যায় না কাউকে কিছু না কইয়া সুজা পাগলের মতো গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল দুইটা ফেরি পার হওয়া লাগতো তখন কুমিল্লা যাইতে এই দুইটা ফেরি পার হইয়া শহরে ঢুকছে অনেক দেরি হয়ে গেল তারাবির নামাজ পড়া শেষ সব মানুষ যার যার মতো ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরই সেহরির টাইম কয়া যাবে
এইদিকে যুবক শহরের মধ্যে ডুইকে সে ডাইনে বামে রিকশা খুঁজে কেমনে গ্রামে যাবে, রিকশা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব হবে না। মানুষ কি জিজ্ঞেস করে কোনো রিকশা আছে নি? মানুষেরা কয় বাবা এত রাতে কেউ তোমাকে রিকশা নিয়ে যাবে না, আবার রমজান মাস কিছুক্ষণ পরে সেহরির টাইম, কেউ তোমাকে রিকশা নিয়ে যাবে না। যুবক তখনও কান্দে তখনও কান্দে, মানুষেরা কয় কি হইছে কি হইছে, তোমার গ্রামে কি হইছে? যুবক কয় আমার সব শেষ, তোমরা আমারে তাড়াতাড়ি করে গ্রামে পাঠাও। একজন মানুষের দরদ লাগলো আর কইতেছে বাদান রে, মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে। আমি ওই বুড়া মানুষটাকে দেখেছি, রাতের বেলাও সে মাঝে মাঝে রিকশা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার বিছানা স্ত্রী শুয়ে আছে, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়, এজন্য এই বুড়া মানুষটাকে আমি রাতের বেলা রিকশা বাইতে দেখছি। যুবক কই কোথায় গেলে পাবো, কই সে রিকশা কোনো গ্যারেজে রাখে না, একটা দোকানের বারান্দায় রিকশাটা রাইকা সে বসে বসে রাত কাটায়। দেরে বাবা একটু সামনে যায় দেখো, যুবক কান্দতেছে আর যাইতেছে, হঠাৎ করে তাকে দেখে হ একটা দোকানের বারান্দায় রিকশাটা দাঁড়ানো, আর একজন বুড়া মানুষ বসে বসে কাঁপতেছে শীতের বাতাসে, বসে বসে কাঁপতেছে, আর মুখটা মাফলার দিয়া কাপড় দিয়ে পেঁচায় রাখছে, একটা গামছা দিয়ে মুখটা পেঁচায় রাখছে, যেন বাতাসে কষ্ট দিতে না পারে, মুখটা যেন অন্তত বাঁচে। চেহারা চেনা যায় না, চেহারা চেনা যায় না, ছেলে যাইয়ে বলতেছে চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি, ছেলে তু জানে না যারে চাচা কুয়া ডাক দিছে ইনি বলো তার বাবা, ছেলে তু জানে না জানে না যারে চাচা কুয়া ডাক দিছে এই গুলো বাবা। বাবা মাথাটা নিচের দিকে দেওয়া, চেহারাটা বাবা দেখে নাই কিন্তু কণ্ঠটা শোনা মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, কারণ পৃথিবীতে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই রে যুবক যে বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না, সন্তানের কণ্ঠ চিনে না। হাজারো শিশু বাচ্চা ওয়া ওয়া করে, এর ভিতরে কোন সন্তানটা মা মা ভালো করে চিনতে পায়? ঠিক কিনা আওয়াজ দিয়ে জোরে বলে, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, ঠিক কিনা ভাই জোরে কন্যা? মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। দশ মাস দশ দিন গর্বে রেখে মা জননী, তোমায় আমায় করছে লালন এই ধরনী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ আকবার। ভাইরা বন্ধুরা, এইবার ছেলে কইতেছে চাচা অমুক গ্রামে যাবেন নি, বাবা তো ছেলেকে চিনে ফেলেছে,
ছেলেকে চিনে ফেলেছে মাথাটা বাবা আর উপরে তুলে না মুখটাও খুলে না বাবা নি মাথা নিচের দিকে দিয়েই বলতেছে হো বাবা যাব হো বাবা যাব ছেলে তখন কান্দে আর কয় কত টাকা ভাড়া দিতে হবে বাবা তখন মাথা নিচের দিকে দিয়ে কয় বাজান রে আমি আজ তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না কারণ বাবার মনে পড়ে গেছে তুমি আমারে কয় টাকা ভাড়া দিবা আমি বাবা তো সারা জীবন তোমাকে রিকশায় ঘুরাইছি কোনদিন বাবাই রিকশা ভাড়া নেই নাই আজ বাবা রিকশা ভাড়া নিমু না ছেলে কইতেছে না চাচা আমি আপনাকে ডাবল ভাড়া দিব বাবাই কই ঠিক আছে তুমি রিকশা ওঠো এই বইলে ছেলেকে রিকশায় তুইলা বাবা রিকশা নিয়ে টানতেছে পিছনে বাবা খেয়াল করলো ছেলে কান্দে বাবা জিজ্ঞেস করতেছে বাজান রে এই গ্রামে তুমি কেন যাবা ওই গ্রামটা হলো আমার নিজের গ্রাম তখনই বাবাই কই কি কও তোমাকে ওই গ্রামে তো কোনোদিন দেখি নাই তুমি কি তোমাকে কোনোদিন তো দেখি নাই কয় হ আমি দীর্ঘদিন যাবত আসি নাই আমার মা আমার বাবা এই গ্রামে থাকে আমি মাকে বড় কষ্ট দিয়েছি আমি বাবারে বড় কষ্ট দিয়েছি আমি মাপ চাইতে যাইতেছি চাচা একটু দ্রুত টানেন আমি এতদিন পর্যন্ত ভুলের জগতে ছিলাম আল্লাহর একজন ওলি আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিছে সাথে সাথে বাবা রিকশা থামাইয়া আকাশের দিকে মুখ উঠা কই মালিক তোমার দরবারে শুকরিয়া তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো ছেলে তখন কই চাচা দেরি কইরেন না তখনই বাবা মুখের গামছাটা সরাইতেছে আর কানতেছে বাজান রে ওই দিন তোমার গেটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়াইছিল রে বাজার একটু দেখো তো এই রিকশাওয়ালারে চিনোনি সাথে সাথে ছেলে লাভ দিয়ে গিয়ে বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে সাথে সাথে বাবা টান দিয়ে বুকে উঠে কপালে চুমা খায় মনের কষ্ট বাবা ভুলে গেছে বাড়িতে যে আম্মা কয়ে ডাক দিছে মা সাথে সাথে সুস্থ এজন্যই পৃথিবীতে বাপ মারে খুশি করা সবচেয়ে সহজ কাজ রে যুবক যত কষ্টই তুমি দিয়া থাকো না কেন আজ রাত যদি মার পা ধুইরা তুমি মাফ চাইতে পারো পাউটা ধরতে দেরি মায় মাফ করতে দেরি হবে না বাবার কাছে যে মাফ চাইতে দেরি কবুল করতে আল্লাহ দেরি হবে না আজকের মাহফিলে আসা তোমার জন্য সার্থক মাহফিলে বসা তোমার জন্য সার্থক রসুল কয় যেই রাত্রে যুবক মাকে খুশি করে ঘুমায় বাবাকে খুশি করে ঘুমায় ওই ছেলের জন্য সকাল হতেই জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ যদি আজকে রাত্রে যায় কোনো সন্তান তার মাকে তার বাবাকে একটু খুশি করে একটু আনন্দ দিয়া একটু হাসাইয়া একটু মজা কইরা বাপ মার কাছে বইসা একটু মন সুখ দুঃখের কথা কইয়া কোনো সন্তান রাতে ঘুমায় আর মার দিলটা সন্তানের রূপে খুশি থাকে বাবার দিলটা খুশি থাকে আমার রসুল বলেন এই সন্তানের সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় আর কোন সন্তান যদি রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায় ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার যদি তুমি এই রাতে মার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও তুমি জানো মার কলিজায় ব্যথা এরপরও তুমি মাফ চাও নাই এরপরও তুমি মাফ চাও নাই বাবার কলিজায় ব্যথা তারপরও তুমি মাফ চাও নাই রসুল কয় সকাল হতেই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে যদি বাপ মারে খুশি না কইরা ঘুমাও কলিজায় ব্যথা দিয়া ঘুমাও আজ রাত আমরা আমাদের আব্বা আম্মার খুশি করে ঘুমাবো কোন ভাবে কিভাবে আমি একটা কৌশল শুধু কইয়া শেষ দিচ্ছি বয়ান যদি পারি আজকে বাবার মশারিটা আমি নিজে টানায়া দিব যদি পারি মার মশারিটা নিজে টানায়া দিব বিছানাটা নিজে কইরা দিব যদি যায় দেখি আমার আম্মা ঘুমায়া গেছে আমার আব্বা ঘুমায়া গেছে এমন কোন যুবক আছো মাথা বাবার পায়ের তালুর মধ্যে একটু তেল লাগায় দিবা মার মাথার তালুর মধ্যে একটু তেল লাগায় দিবা এতটুকু কাজ তুমি আজকে কইরা দেখো তুমি সারা কোনোদিন এমন কাজ করো নাই আজকে যায় করলা দিলটা মার খুশি হয়ে যাবে মুহূর্তের ভিতরে আমার রসুল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন তুমি মারে খুশি করো নাই আরশের মালিক রে খুশি করে নিছো তুমি বাবারে খুশি করো নাই আরশের মালিক রে খুশি করে নিছো শুধু হাতের তালায় একটু তেল লাগায়া মার মাথার মধ্যে একটু তেল লাগায়া
বাবার পায়ের তালুতে একটু তেল লাগায়া তুমি আরশের মালিককে তুমি খুশি করে নিছো, এটা আমার রাসূল বলেছেন। আল্লাহ বলে বন্ধু জানায়া দাও, সে বাবারে খুশি করে নাই, শুধু বাবা খুশি না আমি আল্লাহ খুশি। আর যাদের বাপ মা দুনিয়ায় নাই বলবেন হুজুর আমরা কেমনে খুশি করব, আমাদের আমল কেমনে? আবু দাউদ শরীফের রাওয়ায়াত, মান যারা কবরা বাবাইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান, জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ পাক এই সন্তানের উপরে বাপ মারে খুশি করায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়, আল্লাহ মাফ করে দেয়। জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহর দেখায়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রমজান মাস, তওবার মাস আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে যার নাম রায়্যান, এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, সর্বশেষ রোজাদার যখন ঢুকবে সাথে সাথে এই গেট লাগায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আইনা সাইমুন, কোয়া ডাকা হবে, কই রোজাদাররা তোমরা এই গেট দিয়ে ঢুকো, নাম রায়্যান, রায়্যান নামক গেট দিয়ে রোজাদাররা জান্নাতে ঢুকবে। আর সর্বশেষ রোজাদার ঢোকার পরে গেট লক করে দেওয়া হবে, এত সম্মান আল্লাহ রোজাদারকে দিবে। আল্লাহ বলবে হাশরের মাঠে রোজাদারকে আমি নিজের হাতে পুরস্কার দিব, আমি নিজের হাতে সাউমুলি ওয়ানাজজিবিহি ওফি রওয়ায়াতিন উজজাবিহি, কোন রওয়ায়াতে এসেছে আল্লাহ বলেন রোজাদারের বদলা, রোজাদারের রোজার বদলা আমি আল্লাহ নিজে, আমি নিজেই তার বদলা, একটা রোজাও ছাড়বো না সামনের এই রমজান মাসে, একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ, এমন পাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো, যদি পিছনে কোনো রোজা আমরা কাজা কইরা থাকি, রোজা না রাখা থাকি, আজকের দিনে নিয়ত করেন মালিক জিন্দগিতে আর রোজা ছাড়বো না, এই নিয়তটার খাতিরে আল্লাহ পাক তোমার পিছনের জীবনের রোজা না রাখার গুনাহ আল্লাহর এই আয়াত বলে মাফ করে দেবে।